নমস্কার বন্ধুরা, রিভিউ মেলা আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমফান ঝড়ের চেয়ে গতি প্রকৃতি নিয়ে আমি রেগুলার ভিডিও নিয়ে আসছি। এখন 10 নম্বর বুলেটিন, অর্থাৎ দুপুর আড়াইটার যে রিপোর্ট, সেই দুপুর আড়াইটার রিপোর্ট যে 25-2 যে ভারতের আবহাওয়া দপ্তর প্রকাশ করেছে, সেটা আমি দেখে নিই যে কী রয়েছে অ্যাকচুয়াল অবস্থান। লোকেশনটা দেখতে পাচ্ছেন, দুপুর আড়াইটা অনুযায়ী এখন আরও উত্তরে চলে এসেছে ঝড়টা। 21 ডিগ্রি 40 মিনিট উত্তর এবং 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমে অবস্থান করছে। এটা দীঘা থেকে আর মাত্র 65 কিমি দূরে রয়েছে আড়াইটা রিপোর্ট। এখন যেহেতু 3:36, তার 1 ঘন্টা পর নিশ্চয় আরও কাছে চলে আসবে, অর্থাৎ এই সময় প্রায় 55 কিলোমিটারের কাছাকাছি এই ঝড়ে আসার সম্ভাবনা রয়েছে। তো এখনও প্রচণ্ড আওয়াজে সহকারে, আমি হুগলি ডিস্ট্রিক্টের একটা অংশ থেকে বলছি, এখানে কিন্তু প্রচণ্ড হারে বাতাস বইছে। তো এখানে তারা দেখতে পাচ্ছেন আর দীঘা থেকে মাত্র 65 কিমি দূরে, আর সাগরদ্বীপ থেকে আরও, সাগরদ্বীপ মানে একদম আমাদের দীঘা বা পশ্চিমবঙ্গের খুব কাছাকাছি চলে এসছে সাগরদ্বীপের কাছে, মাত্র 8-35 কিমি। এটা হচ্ছে আড়াইটা রিপোর্ট, তার মানে আরও কাছে 10 থেকে 20 বা 20-25 কিমি দূরে হয়তো এখন আপাতত রয়েছে, 55 কিমি দূরে রয়েছে। এবং বাংলাদেশ থেকে 225 কিমি এখনও দূরে রয়েছে, এবং পারাদ্বীপ থেকে অর্থাৎ উড়িষ্যা থেকে দূরে সরে যাচ্ছে ক্রমশ, পশ্চিম থেকে পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে, 190 কিমি দূরে রয়েছে। এবং কন্টিনিউ থাকবে ল্যান্ডফল ফরওয়ার্ড টু রিজিয়ান এন্টারিং ইন টু দ্য ল্যান্ড উইল বি কন্ট্রোল অ্যাবাউট 4 ঘন্টা, মানে আর মোটামুটি ধরুন 3:00 ওই বিকেলের দিকে মোটামুটি এটা 4 ঘন্টার মধ্যে, আড়াইটার সাপেক্ষে যদি 4 ঘন্টা হয় 6টা, মোটামুটি সন্ধ্যার আগেই মোটামুটি 6টার আগেই, 6টা সাড়ে 6টার আগেই বা 5টা থেকে 6টার মধ্যে কিন্তু এই স্থলভাগে এসে আঘাত করবে। বা এবং গতিবেগ, এখন গতিবেগ রয়েছে 190 কিমি পার আওয়ার্সে রয়েছে, এবং বৃষ্টিপাতও ঘটে চলেছে প্রচুর, এবং তার সঙ্গে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে এখন পুরো পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের যে এলাকা অঞ্চলগুলো, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, এই অঞ্চলে প্রবল বায়ু প্রভাব চলছে। দেখতে পাচ্ছেন একদম উড়িষ্যার দেখতে পাচ্ছেন, ভালো করে ছবিটা দেখুন, উড়িষ্যা থেকে একদম যে লাল বর্ডারটা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বর্ডার পশ্চিমবঙ্গের সঙ্গে, তার মানে এর প্রভাবটা পুরো দেখতে পাচ্ছেন, বায়ু প্রবাহের প্রভাবটা কিন্তু পশ্চিমবঙ্গ এর বিভিন্ন জেলাতে, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু এই ঝোড়ো হাওয়ার প্রভাবিত হচ্ছে। তবে সবচেয়ে বেশি প্রভাব রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা। তো এটা আড়াইটা রিপোর্ট আমি শেয়ার করলাম, এটা এখনও অ্যাকচুয়ালি সমুদ্রের অংশেই রয়েছে, এখনও স্থলভাগের ওপর পৌঁছায়নি। তো যাই হোক, আপডেট আমি দিতে থাকবো পরবর্তী, আর এখন দেখে নেবো 3:40 উইন্ডি অ্যাপের মাধ্যমে অ্যাকচুয়াল অবস্থানটা কি, স্থলভাগের কোথায় অবস্থান করছে কাছাকাছি। দেখুন দেখুন এখনও কিন্তু ভালো করে দেখুন, এখনও কিন্তু স্থলভাগের কাছে মানে সাগরদ্বীপের কাছাকাছি একদম চলে এসেছে, একদম উপকূলের কাছে, দীঘা উপকূলের কাছাকাছি রয়েছে, বেশি দূরে নেই, কিন্তু প্রচণ্ড ঝোড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে সেখানে বোঝাই যাচ্ছে। এটা মোটামুটি 30 থেকে বা সাগরদ্বীপের প্রায় 20-25 কিলোমিটারের মধ্যে, এবং দীঘার উপকূলের কাছ থেকে প্রায় 50 থেকে 50 কিলোমিটারের মধ্যে এখন আপাতত রয়েছে, এখনও সমুদ্রে রয়েছে, এখনও উপকূলে আসতে পড়েনি। উপকূলে এসে বা স্থলভাগে এলে তখন এর গতিবেগ কিছুটা কমবে, কমলেও কিন্তু এখন ঝোড়ো হাওয়ার যে প্রচণ্ড বেগ, সেই প্রভাব কিন্তু বিভিন্ন জেলায় পড়েছে। তো যাই হোক, এটা শেয়ার করলাম, পরবর্তী আপডেট নিয়ে আবার আমি 3:30 আপডেট নিয়ে আমি আবার হাজির হব। ততক্ষণ ধন্যবাদ, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।